এবার বনগাতেও সেঞ্চুরি পার করলো ডিজেল। এদিন বনগাতে পেট্রোলের দাম ছিল লিটার প্রতি 100 টাকা 63 পয়সা। এই নিয়ে 16 দিনে 14 বার ক্রমান্বয়ে দাম বাড়ল পেট্রোল ডিজেলের। দাম আরও বাড়ার সম্ভাবনা জানিয়েছেন পেট্রোল পাম্পের মালিকেরা। আগেই সেঞ্চুরি পার করেছিল পেট্রোল, এবার সেঞ্চুরি ডিজেলের। ইতিমধ্যেই রাজ্যের 9টি জেলায় সেঞ্চুরি হাঁকিয়েছে ডিজেল। এদিন বনগাতেও 100 গন্ডি পার করল ডিজেল। রাজ্যের অন্যান্য জেলাগুলিতেও সেঞ্চুরির দোরগোড়ায় রয়েছে ডিজেল। সূত্র বলছে, গত 22শে মার্চ থেকে 16 দিনে 14 দফায় দাম বেড়েছে পেট্রোল ও ডিজেলের। 14 দিনে একটু একটু করে যথাক্রমে 10 টাকা 44 পয়সা ও 10 টাকা 4 পয়সা দাম বেড়েছে পেট্রোল ও ডিজেলের। এদিন পার্শ্ববর্তী জেলা নদিয়াতে ডিজেলের দাম ছিল লিটার প্রতি 100 টাকা 41 পয়সা, পেট্রোল লিটার প্রতি 115 টাকা 75 পয়সা। রানাঘাট এলাকার এক পেট্রোল পাম্পের মালিক জয়ন্ত চক্রবর্তী বলেন, ক্রমেই দাম বৃদ্ধি হচ্ছে তেলের। তেলের বিক্রি অনেকটাই কমে গেছে, ডিজেল বিক্রিও তলানিতে ঠেকেছে। এখন এটা ভারত সরকারের নীতি, যা বলবে সেটাই তো করব। তবে আমাদের তেলের বিক্রিটা অনেক কমে গেছে, এই দাম বৃদ্ধির জন্য আমাদের বিক্রিটা অনেক হ্যাম্পার করছে। সেঞ্চুরি করলো, এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, পেট্রোলের দাম রোজই অল্প অল্প 80 পয়সা 85 পয়সা করে এরকম ভাবে বাড়ছে। নদিয়া জেলার এক গাড়ি চালক তাপস রায় বলেন, ভাড়া বাড়ছে না, প্রতিদিনই দাম বাড়ছে তেলের, আমরা ভীষণ সমস্যার মধ্যে রয়েছি। প্রতিদিনই এভাবে তেলের দাম বাড়তে থাকায় সমস্যায় পড়ছেন সাধারণ মানুষও। যারা মালিক যেরকম চালাবে সেরকম চালাতে হবে, নাহলে বন্ধ করতে হবে গাড়ি। ভাড়া বাড়ছে না, ডিজেল দাম তো বেড়ে যাচ্ছে, বহুত অসুবিধা। পরশুদিনকে বললাম একদম, আজকে দেখছি 100 টাকার উপরে। তাহলে আমাদের মতো লোক আর গাড়ি চালাতে পারবে? সব সংসার মেনটেনেন্স অসুবিধা হবে। এদিন বনগাতে পেট্রোলের দাম ছিল 115 টাকা 85 পয়সা, ডিজেলের দাম ছিল 100 টাকা 63 পয়সা। তেল কিনতে এসে স্বাভাবিকভাবেই ক্ষোভ উগলে দিয়েছেন ক্রেতারা। বনগা এলাকায় পেট্রোল পাম্পে দাঁড়িয়ে এক ক্রেতা মোহাম্মদ মাহবুব মণ্ডল বলেন, সরকারের কাছে দাবি দাম কমালে ভালো হয়, তেলের দাম যেভাবে বাড়ছে তাতে ব্যবসা বন্ধ হয়ে যাবে। আমাদের সরকারের বলবো যে তেলের দামটা যদি কমে আমাদের খুবই ভালো হয়, আমরা আর পাচ্ছি না। হ্যাঁ, কমে খুবই আমাদের ভালো হয়, এটা অতিরিক্ত হয়ে গেছে। আমরা গরিব হিসেবে আমাদের চলার মতো রাস্তা খুঁজে পাচ্ছি না, কি করে খাবো আমরা, এটা আমাদের সবচেয়ে বড় টেনশন। অপর এক ক্রেতা দুলাল চন্দ্র রায় বলেন, তেলের দাম বাড়লে সব কিছুরই দাম বাড়বে, সমস্যায় পড়বেন সাধারণ মানুষ। পেট্রোলের জন্য তো এই যে দামের যে বৃদ্ধির ব্যাপারটা, এ তো অসুবিধা হচ্ছে সাধারণ মানুষের ভোগান্তি। হ্যাঁ, এখন দুনিয়া যখন একটা উথাল পুথাল চলছে, হ্যাঁ, বাধ্য হয়ে তেল তো দরকার, তেল নিতেই হবে, তেল ছাড়া তো চলবে না। আগে যেভাবে গাড়ি চালাতাম, এখন একটু ভেবেচিন্তে গাড়ি চালাতে হচ্ছে। হ্যাঁ, যেখানে ভাবছি পায়ে হেঁটে গেলে হবে, সেই জায়গায় পায়ে হেঁটে চলে যাচ্ছি। ইন্ডিয়ান ট্রেডিং অয়েল কোম্পানির পক্ষে দীননাথ পাণ্ডে বলেন, প্রতিদিনই 80 থেকে 90 পয়সা করে দাম বাড়ছে, সাধারণ মানুষ তেল কম কিনছেন। আগে যেখানে দিনে 2000 লিটার তেল বিক্রি হতো, সেখানে 1600 থেকে 1700 লিটার তেল বিক্রি হচ্ছে। ডেলি 80 পয়সা 70 পয়সা 90 পয়সা এরকম ডেলি কি ডেলি বাড়ছে পরিমাণ। আগে তেলই তো থেকে থাড়া সা কম নিচ্ছে, দাম বাড়া জন্যে লোকে মানে সবইকে তো মানে ফন্ডে অসুবিধা হচ্ছে, সেই হিসাবে লোক কম নিচ্ছে। সেলে ভি থ্রাস এফেক্টেড হচ্ছে, যে সেল আগে আমার সবকে 2000 লিটার ডেলিকে সেল হতো, ওখানে 1600 1700 এরকম সেল হচ্ছে। বনগা মতিগঞ্জ এলাকার এক পেট্রোল পাম্পের মালিক শান্তা দত্ত জানান, এই মুহূর্তে রোজ দাম বাড়ছে, যে হারে দাম বাড়ে সে হারে দাম কমে না, সেক্ষেত্রে ডিলারদের প্রচুর ক্ষতির মুখে পড়তে হয়। 105 টাকা 44 পয়সা থেকে শুরু হয়েছে, এখন হয়েছে 115 টাকা 85। এখন তো এই মুহূর্তে তো দেখছি রোজই বাড়ছে 70-80 পয়সা করে, কিন্তু যে রেটে বাড়ছে যখন কমানোর হয় সেইভাবে তো কমে না, তখন 10 টাকা 12 টাকা কমে যায়, তখন ডিলারদের খুব হিউজ লস হয়, প্রফিটটা কিছুই শতটা বোঝা যায় না। কেন, যেটা বাড়ছে পরের দিন সে বাড়া দিয়ে কিনতে হচ্ছে, কিন্তু যখন কমে যায় 10 টাকা 12 টাকা যখন কমে, তখন তো একটা হিউজ লস হয়। মানে ইন্ডিয়ান অয়েলের ডিলারদের মানে কী অবস্থা হয় সে তারাই জানে।
অস্বাভাবিক হারে পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার শ্রমিক সংগঠনের সভাপতি তথা বনগাঁ পৌরসভার কাউন্সিলর নারায়ণ ঘোষ। এ বিষয়ে তিনি বলেন, এর আগেও আমরা তেলের দাম বৃদ্ধি নিয়ে আন্দোলন করেছি। পাঁচটি রাজ্যে নির্বাচন মিটে যেতে দাম বাড়তেই আছে। গরিব মানুষের দুরবস্থার কথা ভাবছে না, শ্রমিকদের কথা ভাবছে না, এভাবে শ্রমিকেরা আর বাঁচবে না। যুদ্ধের দোহাই দিয়ে তেলের দাম বাড়াচ্ছে কেন্দ্র সরকার। দাম নিয়ন্ত্রণ না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনে নামার হুমকিও দিয়েছেন শ্রমিক নেতা। এই যে চারটে বিধানসভা, পাঁচটা বিধানসভা গেল ভারতবর্ষে, তারপরে থেকে তেলের দাম বাড়তেই আছে, বাড়তেই আছে, বাড়তেই আছে। কিন্তু সাধারণ গরিব মানুষের কথা একবারও চিন্তা করুন। এই যে করোনা গেল তিন বছর, সাধারণ গরিব মানুষরা না খেয়ে মারা, আগামী দিনে কী হবে জানি না। এই শ্রমিকরা বা মালিকদের বাসও বন্ধ হয়ে যাবে, শ্রমিকরা বাঁচবে কী করে? এই যে এখন এমন একটা ধিক্কার, এমন একটা বাজে সরকার, নরেন্দ্র মোদী সরকার, যে এখন যুদ্ধ দেখাচ্ছে কিন্তু অথচ সব জায়গায় তেলের দাম কম, ভারতবর্ষে দিনের পর দিন বেড়ে যাচ্ছে। আজকে দ্রব্যমূল্যের বৃদ্ধি বাড়ছে তেলের কারণে, এটা হতে পারে না। আমরা আগামী দিন এর আন্দোলন বৃহত্তম আন্দোলন। রাজেশ দেবনাথ ও সভ্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড।